भारत सीमांते गालवान उपत्यकाय चीन बनाम भारत एकदम युद्धकालीन महड़ा चालू हो गेल कदिन आगे तारा भारतवर्षेर सीमांते ढुके कुड़ी जन सेनाके शहीद कर दिए। तो आमरा देखछी जाके केंद्र करे बीजेपी बा आरएसएसर मानुष बा एक श्रेणी मानुष जरा बोलछे कि चायना पण्यद्रव्य बर्जन करते हबे। तो चायना पण्यद्रव्य बर्जन कराई कि मुक्तिर कारण माने कोनो समस्या समाधान कारण हबे हिसाबे हबे बोले मने हय? देखें सर्वप्रथम एक विषय आमादेर देखते हबे जे शुधु चीन बोले नय विभिन्न समय भारतेर विभिन्न अंगेल थेके भारतेर उपर अटैक करा हच्छे। आजके আমাদের এই দুর্দিন আসার কারণ আমি যেটা মনে করেছি, আমরা এত ক্ষমতাবান হবার পরও, এত একটা বড় দেশ হবার পরও আমার দেশের যারা সরকারি ডিপার্টমেন্টে আছে, সরকার মহোদয় নেতা মন্ত্রী আছে, তারা নিজেদের ক্ষমতা ভুলে গিয়ে অন্যের ক্ষমতায় কাজ করতে শিখেছে। আজকে আমার দিকে কেউ চোখ তুলে তাকালে আমি আমার ক্ষমতা দেখিয়ে তাকে ভয় না খাওয়াতে পেরে আমি কি করছি, অন্যের সাপোর্ট নিয়ে তাকে ভয় খাওয়ার চেষ্টা করছি। আমি মনে করি চীন বলেন নেপাল বলেন আজকে যেভাবে আমার দেশের প্রতি একটা লাল চোখ নিয়ে তাকাচ্ছে এর কারণ মূলত এটাই। দু নম্বর বিষয় যেটা আমার ভারতের প্রায় 20 জন সেনাকে যেভাবে চীনের গালওয়ান উপত্যকায় যেভাবে তাতে করে মানে মারা হয়েছে মানে এটা ভাবতে খুব কষ্ট লাগছে। আজকে দেখেন সেনাদের উপর বারবার অ্যাটাক হচ্ছে, আজকে দেশের নেতা মন্ত্রীদের বক্তব্য লাইভে এসে সোশ্যাল নেটওয়ার্কের মধ্য দিয়ে বক্তব্য সমাজে ঘুরে বেড়াচ্ছে, একটা গেলে 10টা আনব এবং 56 ইঞ্চি সেনা, কিন্তু এই 56 ইঞ্চি সেনা এই বক্তব্যটা এই স্লোগানটা চীনের বেলায় কিন্তু সে সমস্ত নেতা মন্ত্রীদের মুখ থেকে আমরা একবারও শুনতে পাইনি। এর কারণটা কি? চীনকে কি ভয় খেয়ে গেছে? চীনকে কি ভয় খাচ্ছে? কারণ আমার মনে হয় সে সমস্ত নেতারা আসলে চীনকে ভয় খেয়েছে, কিন্তু ভারতবাসী হিসাবে আমরা ভয় খাইনি। চীনে এতগুলো সেনাকে হত্যা করা হলো, এর বিগত তো আমরা শুনেছি যে কিছু কিছু নেতা মন্ত্রীদের ভাষা যে সেনারা মরবে না তো কারা মরবে, তারা মরার জন্যই তো টাকা নিচ্ছে। এটা কত বড় একটা নোংরা ভাষা, এবং এই ভাষা দ্বারা আমার দেশের সেনা জওয়ানদের মনটাকে এমনভাবে ভেঙে চুরমার করে দিচ্ছে, যারা রাত দিন ক্যাক করে আমার দেশের বর্ডারে বর্ডার সিকিউরিটি ফোর্স হিসাবে তারা দাঁড়িয়ে যেভাবে পাহারা দিচ্ছে তাদের মনের যে মনোবলটা, এই সমস্ত ভাষাগুলো তারা ধ্বংস হয়ে যাচ্ছে। দেখেন চীনের পণ্য বয়কট করাটাই কিন্তু সমস্যার সমাধান নয়। আমি মনে করি একটা বিষয় দেখেন বিভিন্ন জায়গায় এভাবে মানে প্রতিবাদ শুরু হয়েছে, চীনের বিভিন্ন কোম্পানির ফোন বলেন বা আপনার বিভিন্ন প্রোডাক্ট যেগুলো রাস্তায় পুড়িয়ে দেওয়া হচ্ছে, নষ্ট করা হচ্ছে, ক্ষতিটা কার হচ্ছে? জনগণের হচ্ছে, আমাদের হচ্ছে। কেন? এই প্রোডাক্ট যখন আমার ভারতবর্ষে এসেছে, ইন্ডিয়া এসেছে, এর প্রোডাক্টের ট্যাক্স কেন্দ্র সরকার নিয়েছে, কেন্দ্র সরকার পকেট ভরে গেছে। আজকে যখন আমি জনগণ, আপনি জনগণ, উনি জনগণ এই মালটা কিনে যখন আমি দোকানে বিক্রি করছি, আমার দোকান থেকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে আমার ক্ষতি হলো, চীনের কিছু ক্ষতি হয়েছে। সরকারকে এই পদক্ষেপ নিতে হবে আজকের পর থেকে আগামী দিনে চীনের কোনো দ্রব্য আমার দেশে প্রবেশ করতে দেবো না। এটা হবে প্রতিবাদের একটা সিস্টেম। আজকে আমার ভারতে চীনের প্রোডাক্ট আসার কারণটা কি? আমরা 130 কোটি ভারতবাসী, তারপরও আমাকে অন্য দেশের প্রোডাক্টের ওপর আমাকে মানে চিন্তা করতে হচ্ছে, আশাবাদী হয়ে আছি, কারণ আমার দেশের জনগণকে, আমার দেশের মানুষকে, আমার কেন্দ্র সরকার, আমার দেশের কেন্দ্র সরকার তারা এইভাবে কাজে লাগাতে পারছে না যেভাবে চীন সরকার কাজে লাগাচ্ছে। আজকে যদি ভারত সরকার জনগণকে কাজে লাগাতে পারতো, আমি মনে করি গোটা পৃথিবীতে যেভাবে চীনের প্রোডাক্ট চলছে, আমি মনে করি সেইভাবে ভারতবর্ষের প্রোডাক্ট গোটা পৃথিবীতে চলতো। যেভাবে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে প্রোডাক্ট দেখতাম মেড ইন চায়না, সেই দিনকে তাহলে ফিরে আসতো মেড ইন ইন্ডিয়া। এর কারণ কেন্দ্র সরকারের ভূমিকা সবথেকে নোংরা, এই নোংরা ভূমিকার জন্য আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। ভাইজান জলপাইগুড়িতে আমরা দেখছি অকাপ সম্পত্তিতে বিজেপির পার্টি অফিস, কী বলবেন এই বিষয়ে? দেখেন জলপাইগুড়িতে অকাপ সম্পত্তির ওপরে বিজেপির পার্টি অফিস, এটা যেমন বিজেপির অন্যায় সাথে সাথে তৃণমূলের অন্যায়। কেন? তৃণমূল রানিং পার্টি, ক্ষমতায় আছে, তৃণমূলের সাপোর্ট না হলে কোনোদিন এটা হতো না। তাহলে এই পার্টি অফিস করার জন্য তৃণমূলের ইন্ধন আছে। আজকে আপনি জলপাইগুড়ি কেনে পড়ে আছেন, কলকাতার অবস্থা দেখেন, এমন অকাপ সম্পত্তির এমন অনেক জায়গা আছে যে সম্পত্তি জায়গার পরিকৃতভাবে সঠিক ভাড়া অকাপ এস্টেট পায় না, যে জায়গা বেদখল হয়ে আছে, এগুলিকে আস্তে আস্তে মানে বিল্ডিং তৈরি করে নিচ্ছে, বেহাত হয়ে যাচ্ছে।
তাই আমি ওকাপ স্টেটে যারা মেম্বার আছেন এমনকি রাজ্য সরকার এবং রাজ্য সরকারে যারা হায়ার লেভেলের মন্ত্রী আছে তাদের কাছে আমি এটাই আপিল করব যে আপনারা বিষয়টাকে সেভাবে দেখেন, নাহলে আগামী দিনে এর প্রতিফল কিন্তু নোংরা হবে, অশান্তি তৈরি হবে। কেন আমি আমার জায়গা বুঝে নেব, আমি আমার মানে অবস্থা বুঝে নেব, অন্যের প্রতি আমার লোভ নেই, আমার প্রতি অন্যের লোভ হবে কেন? আমি আমার জায়গায় বাস করব, আমি আমার জায়গায় ক্ষমতা দেখাবো, অন্য জিনিস আমার জায়গা দখল করবে কেন? এটা একটা অরাজকতা। আমি বিজেপি যারা ওই এলাকার দায়িত্বে আছেন আমি তাদের কাছে বলবো আপনাদের জন্য উচিত হবে আপনারা আপনাদের ওই জায়গাটা ছেড়ে দিয়ে অকাবে স্টেট জায়গা ছেড়ে দিয়ে আপনারা আপনাদের মতন অন্য জায়গায় আপনাদের অফিস করেন, এতে কি হয় ভালোবাসা মেলবন্ধন এবং আমার রাজ্যের পরিস্থিতি ঠিক থাকবে, তা না হলে আগামী দিনে অশান্তির সূত্রপাত অনিবার্য। ভাইজান আমার দেখছি কয়েকদিন আগে যোগী রাজ্যে 8 পুলিশদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, যার নেতৃত্বে ছিলেন যোগী ঘনিষ্ঠ বিকাশ দুবে, কি বলবেন এ বিষয়ে? দেখেন আজকে পুলিশ মিলিটারি বা এই সমস্ত দায়িত্ব যারা থাকেন তাদের করে তো একটা মানে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। আজকে কদিন আগে আমরা টুইটার বলেন বা বিভিন্ন সোশ্যাল সাইট আমরা যেভাবে বিভিন্ন বড় বড় সেলিব্রিটিদের কোনো বিষয় নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে যেভাবে আমরা প্রতিবাদে ঝড় দেখেছি এই বিষয় কিনে আমরা তাদের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। আজকে 8 পুলিশকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, আজকে চীনের সৈন্যরা আমাদের সৈন্যদের এভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের কোনো টুইট দেখতে পাচ্ছে না, তাদের কোনো প্রতিবাদে ঝড় দেখছে না, কিন্তু তারাই কোনো একটা ধর্মীয় কোনো একটা বিষয় ছোট বিষয় হলে সেটাকে নিয়ে হিন্দু মুসলমান করতেই তারা সোশ্যাল নেটওয়ার্কে টুইটারে তারা ব্যস্ত থাকে। এইটা দ্বারাই বোঝা যায় তাদের মনটা কত নিজ এবং কত হিংসক মনোভাব তৈরি হয়েছে। আজকে যোগী রাজ্যে ইউপিতে যেভাবে পুলিশদের করে অ্যাটাক করা হয়েছে, হত্যা করা হয়েছে, এটা আমি নিন্দা জানাচ্ছি এবং তাদের পরিবারদের সমবেদনা জানাচ্ছি। সেই রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে আমার এটাই বলার উদ্দেশ্য যে আপনারা এই বিষয়টাকে নিয়ে কোনোভাবে দেখেন। আজকে যোগী আদিত্যনাথের ঘনিষ্ঠ আপনি বললেন, যদি আমার ভারতের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হয় ছাড়াভাবে কেন? অন্যায় যে করবে শাস্তি পাবে, সে ভারতের প্রাইম মিনিস্টার হোক, ভারতের রাষ্ট্রপতি হোক, ভারতের সাধারণ ব্যক্তি হোক, যেই হোক অন্যায় করে শাস্তি পাবে। আজকে আমার দেশের আইনকে আস্তে আস্তে এমনভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে, ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান রচিতা করে গেছেন সেটাকে আস্তে আস্তে এমনভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। একজন কোনো বড় সেলিব্রিটি হলে, বড় পদের মানুষ হলে, একজন বড় শিল্পপতি হলে তার জন্য আইনটা আলাদা হচ্ছে, একটা গরিবের জন্য আইন আলাদা। ব্যাংকে 20,000 টাকা ঋণ নিলে ব্যাংকের থেকে এতবার মানুষ পাঠানো হচ্ছে, সেই সমস্ত গরিব চাষি ব্যক্তিগুলো লাস্ট পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, কিন্তু হাজার হাজার কোটি টাকা নিয়ে যারা ভারত থেকে অন্য দেশে চলে যাচ্ছে তাদের নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। এমনকি কয়েক মাস আগে আমরা দেখলাম তাদের ঋণগুলোকে মওকুব করে দেওয়া হলো, এটা কি আমাদের জন্য লজ্জা নয়? এটা কি আমাদের জন্য দুঃখ নয়? আজকে গরিবের ওপর 20,000 ঋণের জন্য এত প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, বাধ্য হয়ে আত্মহত্যা করছে। কিন্তু দেখেন আপনার নীলম মোদী, বিজয় মালিয়া, এই রকম বড় বড় ধনী ব্যক্তিরা তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে চলে যাচ্ছে, তাদের জন্য কোনো ব্যবস্থা না, আরও সুযোগ করে দেওয়া হচ্ছে। এমনকি বেশিরভাগ লোকটা গুজরাটের মানুষ, মানে এর থেকে বোঝা যাচ্ছে যে অসহায় বা গরিব বা মানে নিজ প্রকৃতির মানুষদের ওপর কীভাবে অত্যাচার চলছে। আইন যদি এভাবে চলতে থাকে আগামী দিনে ভারতবর্ষের পরিস্থিতি আরও নোংরা হবে এবং আইনের ওপর থেকে জনগণের আস্থা উঠে যাবে।